ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার বেলকুসি থানার অন্তর্গত মাইজাইল দারুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 42তম বার্ষিক অজদার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল করিম মাস্টার সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়েবা সিহাতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জননেতা জনাব মোহাম্মদ আলী আকন্দ সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়েবা সিহাতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব আল্লাহ পাক তার গোলামকে কবুল করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনি সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়েবা সিহাতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে কথা বলে ধন্য করেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, কথা বলেছেন প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল্লাহ তাহের তৌহিদি সাহেব, সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তের যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সেনামানিকের পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের এই কোরআনুল করিমের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে। কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা পড়া মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা বেজা আর দুহাত তুলে দেখান, দুই একজন ঝোঁকে তালে তুলতে চাইছেন। যাই হোক, মানুষেরই ভুল হয়, ভুল মাত্র মানুষ। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে সি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি শয়তান আশেপাশে ঘোরাফেরা করে, আপনাদের তাকবীরের স্লোগানে যেন শয়তান বাংলাদেশের ভারতের বর্ডার খোঁজে, এমন আওয়াজ দিতে রাজি আছেন যারা দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, দুর্নীতির আলো। আটটা এভাবে নারা দেন তো মাশাআল্লাহ, মারহাবা, আস্তে করে, কারণ নাকে যেন না লাগে হাটটা নামার। সম্মানিত ভাইরা আমার অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বলেন তো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাদে বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি?
আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লায় বলেন আমিন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লায় বলেন আমিন আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই বলেন তো কোরআনের কথা বলতে গেলে আমাদের সমাজের কিছু মানুষের কষ্ট হয় হয় না কিছু মানুষ আনন্দিত হয় আর কিছু মানুষ কষ্ট পায় বেজার হয় আছে না ভাই আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না কারণ সিরাজগঞ্জের মাটি আলেম ওলামার ঘাটি সিরাজগঞ্জের মুসলমান খাঁটি আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক এটা আমরা বিশ্বাস করি বিদায় সিরাজগঞ্জে এরকম মানুষ নাও থাকতে পারে কিন্তু মনে রাখবেন আপনি যদি মুসলমান হন আপনি যদি ইমানদার হন এই পবিত্র কোরআনুল করিমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যা কিছু আছে সব আপনাকে মানতে বাধ্য আপনি আপনি মেনে নিতে বাধ্য আপনাকে মানতে হবে কথা বলেন না কেন আর একটি আয়াত অস্বীকার করলে আপনার ইমানের ভেজাল আছে না নাই আপনার ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে আপনি বিপদগামী হয়ে যাবেন আপনার রাস্তা ভুল রাস্তায় পরিণত হয়ে যাবে এই জন্য বিসমিল্লার বা সূরা নাসের দুইটা মিলা হয় কি বাস মানে এনাফ যথেষ্ট যা যা মানব জীবনে প্রয়োজন তিবিয়ান আল্লি কুল্লি সাই আল্লাহ পাক সব স্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ সেই কোরআনের কথা আপনারা শুনতে আসছেন এটা কোরআনের মাদ্রাসা তিনজন হাফেজে কোরআনের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায় দিলাম যাদের সিনার মধ্যে এই পুরো কোরআনটা রয়েছে কোন সুবহানাল্লাহ ওরা জ্যান্ত কোরআন এটা হলো কোরআনের ফটোকপি আর এইরকমই কোরআন আল্লাহ পাক ওদের সিনার ভিতরে ঢুকে দিয়েছেন ওদেরকে যদি শুধু বলা হয় বাবা তিলাওয়াত করো বিসমিল্লাহ বললে শুরু করবে একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়বেন আল্লাহু আকবার বলে এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠান মাদ্রাসা আমি অনেক সময় বলি এগুলো হলো কোরআনের হাফেজ তৈরি করার কারখানা আমি আমার ভাষায় বলি অনেকে মাইন্ড করে তো যাই হোক এখান থেকে হাফেজি কোরআন তৈরি করা হয় কোরআন তৈরি করা হচ্ছে এখান থেকে যারা যাদের সিনার ভিতরে আল্লাহর পবিত্র কোরআনুল করিম রয়েছে কোন সুবহানাল্লাহ প্রত্যেক বছর দুইজন তিনজন পাঁচজন এই বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে এইভাবে হিসাব করে একটা জরিপে দেখা গেছে সারা পৃথিবীতে এদিক খেয়াল করেন প্রায় 6 কোটির অধিক হাফেজে কোরআন পুরো পৃথিবীতে রয়েছে কোন সুবহানাল্লাহ পুরো পৃথিবীতে কোরআনুল করিম তিলাওয়াতের প্রতিযোগিতা হয় বাংলাদেশ যেই বছর থেকে শুরু করছে সেই বছর থেকে প্রায় প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা বছরে 90টা দেশের মধ্যে 73টা দেশের মধ্যে 70টা দেশের মধ্যে আমার দেশের হাফেজে কোরআনেরা নাম্বার ওয়ান হয় চ্যাম্পিয়ন হয় কোন সুবহানাল্লাহ এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশের যুবক ছোট ছোট তরুণেরা হাফেজারা বিশ্বের জমিনে যায় আমাদের দেশের সম্মান আরো উঁচু করতেছে বলেন আল্লাহু আকবার কষ্ট পাইতেছেন আপনারা মন খারাপ করেছেন আমার কথা সে কোরআনের মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই এই কোরআনকে কারা কারা মহব্বত করেন দুহা উঁচু করে আমার আল্লাহকে দেখান ইলাহি তাকবীর ইলাহি তাকবীর হাত নামান কোরআনের মহব্বত সকলের বুকের ভিতরে আছে তো ইনশাআল্লাহ আছে তো ইনশাআল্লাহ তাহলে বলেন তো সেই কোরআনের মাদ্রাসার জন্য সেই দিনই প্রতিষ্ঠানের জন্য যখন কিছু চাওয়া হয় অনেকে আমরা বিরক্ত হই বিরক্ত হওয়া যাবে জোরে বলেন বিরক্ত হওয়া যাবে আমরা অনেকে আলেম হতে পারি নাই ছেলেকেও আলেম বানাইতে পারি নাই জামাইকেও আলেম বানাইতে পারি নাই কথা বোঝেন নাই আলেম জামাইও খুঁজতে পারি নাই ছেলেও আলেম বানাইতে পারি নাই নিজেও আলেম হইতে পারি নাই তাহলে কি করব
আলেম ওলামাদের সাথে যে সুসম্পর্ক সেটাও আমরা রাখতে পারি না। হুজুর দেখলে নাক শিখে, দাড়ি টুপি দেখলে কেন জানি জ্বালা পড়া হয়, কথা কন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোদ্দাদ, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 74 নাম্বার সূরা, সূরাটির নাম হলো মুদ্দাসির। কি নাম? জোরে বলে মুদ্দাসির। কি নাম? মুদ্দাসির। মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি, বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি বেশ কয়েকটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াত কারিমা গুলোকে লক্ষ্য রেখেই কিছু আলোচনা আপনাদের সামনে করব। আমার মহান মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষুদ্র গোলামকে যেন কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দানার মালিক কে? আরো জোরে বলেন তো কে? কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দানার মালিক কে? আরো জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা, আমার এজন্য মহান মালিকের কাছে জ্ঞান ভিক্ষা চেয়ে আমি কথা বলবো। সূরা মুদ্দাসির 38 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি 46 নম্বর আয়াত পর্যন্ত। এই কয়েকটি আয়াতকে টার্গেট করে আমি কথা বলবো ইনশাআল্লাহ। যদিও আয়াতে কারিম অনেকগুলো বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনার আমার জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় আলোচনার প্রেক্ষাপটে উঠে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার কোরআনের কথা বলতে হবে। আল্লাহ রাসূল বলেন মান কালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। এত আস্তে আল্লাহ আকবার বললে হবে না, আমার কণ্ঠ ভালো না, ঠিক আছে, কিন্তু তিলাওয়াত শেষে তারপরে আল্লাহ আকবার আপনাদের বলতে হবে। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যে জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে কখনো শয়তান টিকতে পারে না, কথা বলেন ঠিক কি না? এজন্য আরেকবার তিলাওয়াত করব, দেখি তো আপনাদের মতি গতি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ থাকবে। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আপনার কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার কৃতকর্মের হিসাব আপনার সন্তান দেবে না, আপনার বিবি দেবে না, আপনার দল দেবে না, আপনার নিজেরই কৃতকর্মের হিসাব আপনার নিজেকেই দিতে হবে, কথা বলেন ঠিক কি না? যার কর্মের হিসাব, যার কৃতকর্মের হিসাব, আপনার জীবনের সমস্ত কর্মকাণ্ড কৃতকর্ম যা করবেন সব কিছুর ব্যাপারে হিসাব যা লাগবে কার কাছে? আরো চিল্লায় বলেন কার কাছে? আমার ভাইরা দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন, বাজার মহাব্বত করে কথাগুলো শুনবেন, তাহলেই দেখবেন ভালো লাগবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বলেন তো, আপনার আমার কৃতকর্মের হিসাব দেয়া লাগবে কার কাছে? যার কর্ম যেমন হিসাব হবে তেমন, কথায় আছে যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাহাই করিয়া দেখো বেহেস্ত আর দজক সার, বিশ্বাস নাহাই মরিয়া দেখো। আপনার আমার জীবনের কৃত কর্মের হিসাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দেয়া লাগবে। এই জন্য আপনি আমি জীবনে যা করি না কেন, ছোট করি আর বড় করি, সব কৃত কর্মের হিসাব কিন্তু আল্লাহ পাকের কাছে দেয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? আপনার আমার জীবনের কৃত কর্মগুলো রেকর্ড হচ্ছে 24টা ঘন্টা। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন,
সম্মানিত দুইজন লেখক আপনার সকালেও ডায়রি লাগে বিকেলেও ডায়রি লাগে সন্ধ্যাতেও ডায়রি লাগে 24টা ঘন্টায় আপনার আমার জীবনের যা কৃতকর্ম যা কর্মকাণ্ড ভালো হোক মন্দ হোক সব লিখতেছি লিখতেছেন না ভাই এই বিশ্বাস আপনারা করেন কিনা জোরে বলেন এই বিশ্বাস আপনারা করেন কিনা সম্মানিত ভাইরা আমার কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার কিতাবের আমলনামা যখন আপনার আমার হাতে দেয়া হবে তখন আপনি আমি বলবো মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা মানুষ তখন আশ্চর্য হয়ে বলবে তো আশ্চর্যজনক একটা কিতাব যার মধ্যে ছোট কথা লেখাও বাদ যায় নাই বড় কথা লেখাও বাদ যায় নাই আপনি আমি দিনের আলোতে যা করেছি রাতের আধারে যা করেছি গোপনে যা করেছি প্রকাশ্যে যা করেছি সব রেকর্ড হচ্ছে গোপনের খবর কার কাছে ইন্নাল্লাহ লাতিফুন খবির গোপনের খবর কার কাছে সম্মানিত ভাইরা আমার আপনার আমার জীবনের সমস্ত কথাগুলো রেকর্ড করা হচ্ছে আমি এই কথাটা বুঝাইতে যাই আপনাদেরকে একটু ছোট উদাহরণ দিয়ে কিছু কথা বলবো রাগ করবেন না তো ইনশাআল্লাহ মনে করেন আপনাদের মাদ্রাসার মহাতামি হুজুর ওনার কাছে একজন ছাগল নিয়ে এসে বললে হুজুর এই ছাগলটা জবাই করে এতিমদেরকে খাওয়ায় দেন এখন হুজুর যদি ছাগল জবাই করে দেখে ছাগলের গোস্ত হয়েছে 10 কেজি চিন্তা করলো 5 কেজি বাচ্চাদেরকে খাওয়াইয়া দেই আর 5 কেজি আমার শ্বশুর বাড়িতে পাঠাইয়া দেই বলেন তো মহাতামি হুজুর যদি এই কৃতকর্ম করে এই কর্মকাণ্ড করে ওনারটা কি রেকর্ড হবে না ফেরেশতারা কি তখন ভিডিও করবে না এই যে ক্যামেরা দিয়ে আজকের আলোচনা যেরকম ভিডিও হচ্ছে আপনার আমার জীবনের অডিও ভিডিও কার কাছে হে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে মহাতামি হুজুর যদি আমানতের খিয়ানত না করে উনি 10 কেজি গোস্তই বাচ্চাদেরকে খাওয়ায় দিবে কারণ এটা এতিমদের হক কথা কোন না কে এতিমদের হক খুব মারাত্মক একটা বিষয় সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন এতিমদের মাল আত্মসাৎ করা মানে কি জানেন এতিমদের মাল আত্মসাৎ এতিমদের টাকা পয়সা আত্মসাৎ জুলুম করে খাওয়া মানে কি জানেন ফি বুতুনিহিম নার ওয়াসায়াসলাউনা সাইরা ওর পেটের ভিতরে সম্পদ জায়গা জমি টাকা পয়সা ঢুকাইলো না যা ঢুকায় সব পেটের ভিতরে আগুন আগুন কথা কোন ঠিক কে না ও মরতে দেরি আর কবর জাহান্নামে সাইর হতে দেরি নাই কথা বলেন ঠিক কে না এইজন্য মহাতামিম হুজুর যদি হুজুর মানুষ তো ফেরেশতারা বলবে না এত কষ্ট করে মাদ্রাসা চালাই 5 কেজি গোস্ত শ্বশুর বাড়িতে পাঠাইছে বা বাড়ির জন্য পাঠাইছে তেমন কিছু না এটা লেখার দরকার নাই তাই বলবে নাকি না জোরে বলেন বলবে নাকি একটু নির্বেশ করবে নাকি করবে না তার মানে মহাতামিম হুজুর যদি রান্না করে বাচ্চাদেরকে খাওয়ায় সবটা সেইটাও লেখা হবে আবার ওখান থেকে যদি 6-9 করে অর্ধেক খাওয়ায় অর্ধেক বাড়িতে পাঠায় দেয় সেইটাও লিপিবদ্ধ হবে লেখা হবে কথা বলে ঠিক কে না এটা হুজুরের কথা বললাম মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার কাছে একজন 50,000 টাকা দিয়ে বলতেছে হুজুর এই টাকা আমি দান করলাম গোপনে আমার নামও বলার দরকার নাই আপনি গোপনে গোপনে এই টাকাটা মসজিদের কাজে ব্যবহার করবেন মসজিদের কাজে লাগাবেন হুজুর চিন্তা করলো যে দান করলো সেও বলবেন আবার আমারে দিয়েছে কেউ সাক্ষীও নাই এখন এই টাকাটা যদি 50,000 পুরোটা মাইরে দেয় হুজুর নিজের পকেটে রাখে বলেন তো আল্লাহর কাছে কি জবাব দেয়া লাগবে না নাকি ফেরেশতারে বলবে থাক কষ্ট করে ইমামতি করে শীতের দিনে কষ্ট করে উযু করে আজান দেয় হুজুর মানুষই তো মুয়াজ্জিনই তো ইমামই তো খাক না 50,000 বলবে নাকি বলেন বলবে নাকি তার মানে মহাতামি হুজুর অনির্বিশ করলে ওইটাও লেখা হবে মসজিদের ইমাম সাহেব যদি 50,000 টাকা মসজিদের কাজে লাগায় ওইটাও লেখা হবে আবার নিজের ব্যক্তিগত কাজেও যদি খরচ করে সেইটাও লেখা হবে স্যার পাওয়ার কোনো সুযোগ নাই কথা কোন ঠিক কে না ব্যবসায়ী ভাই যদি ব্যবসা করতে যায় খাদ্যে ভেজাল দেয় তখন মনে হয় ফেরেশতারা ভিডিও করে যে যাক অনেক কষ্ট করে ব্যবসা বাণিজ্য করতেছে আস্তে আস্তে দোকানটা দাঁড় করতেছে চালের ভিতরে একটু পাথর মিশাইছে কি এমন ক্ষতি হবে কি কর খাদ্যে ভেজাল দে ওজনে কম দেখ লেখা হয় কিনা জোরে বলেন না কেন আয়াতের অর্থ বোঝেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ আপনি দুনিয়াতে যা কর্মকাণ্ড করতেছেন শুনেন কোরআনের কথা আমি বলতেছি বাজান গো আমার দিলের কানটা লাগায় শুনবেন যদি বলা হয় ব্যবসা বাণিজ্য যারা করতেছে তাদের ব্যাপারে লিপিবদ্ধ করা হবে এ যুবক ভালো করে তোমরা শুনে যাও তোমরা যারা বিয়ে করো
বিয়ে করার পরে বাসর ঘরে প্রবেশ করে স্ত্রীর মহরানা পরিশোধ না করে লেখা হয়েছে 3,01,001 টাকা মোট মহরানা নগদ 2,000 টাকার নাকের ফুল বাকি হলো 2,99,000 টাকা মাত্র 2,000 টাকার নাকের ফুল দিয়ে বিয়ে করে নিয়ে যায় বাসর ঘরে প্রবেশ করে স্ত্রী খাটে বসে আছে ছেলে সোফায় বসে আছে স্ত্রীর কাছে যায় না আলেম ওলামা বলেছে মহরানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না হুজুরের কথা আমল করতেছে কিন্তু হুজুর যে বলছে মহরানা পরিশোধ করে দাও তোমার সামর্থ্য অনুযায়ী সেটা 50,000 হোক 1,00,000 হোক 20,000 টাকা হোক তোমার সামর্থ্য অনুযায়ী নগদ মহরানা মহরানা হলো প্রত্যেকটা মা বোন যারা নারী তাদের অধিকার মহরানা দেওয়া প্রত্যেকটা পুরুষের জন্য একটা নারীকে মহরানা দেওয়া কি ফরজ কথা বলেন মহরানা দেওয়া কি ফরজ মহরানা আপনাকে দিতেই হবে এটা হলো প্রত্যেকটা নারীর অধিকার স্বামীর কাছ থেকে মহরানা পাওয়া এটা কি অধিকার যে বিয়ে করলো নারীকে মহরানা দিল না সে অধিকার নষ্ট করলো কথা বলেন না কেন ভালো করে বুঝেন আগে আলোচনা একটু শুনে যান ছেলেটা খাটে যায় না সোফায় বসে আছে স্ত্রীর কাছে যায় না মহিলা বলতেছে কি ব্যাপার বিয়ে করছো সোফায় বসে থাকার জন্য এদিকে আসো বলতেছে হুজুর বলছে খাতায় 1,00,000 টাকা লেখা আছে 3,00,000 তোমারে দিছি মাত্র 2,000 এখনো 2,99,000 টাকা বাকি হুজুর বলছে মহরানা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীকে স্পর্শ করা যাবে না আমি এখন এত টাকা কোথায় পাবো তখন বলতেছে উপায় হুজুর বলছে উপায় আছে আপাতত একটু মাপসাপ নিয়ে জীবন শুরু করা যাবে পরে আস্তে ধীরে শোধ দিলেও চলবে এখন তোমার কাছে সবকিছু মেয়েটা চিন্তা করলো বাবা গরু ছাগল জবাই করে এত কষ্ট করে বিয়ের আয়োজন করলো স্বামী যদি কাছে না আসে তো জীবনই তুমি থা ও 7-8 টাকা দিয়ে কি করবে বাধ্য হয়ে তখন বলতেছে ঠিক আছে হুজুর যখন বলেছে মাফ করে দেওয়া লাগে আমি মাফ করে দিলাম মানে ব্ল্যাকমেল কইরা জোর কইরা এরকম মাপ করে নিতেছে আপনারা কি বলেন ফেরেশতার মনে ওই সময় ভিডিও করে না জানা আর স্বামী স্ত্রী বাসর করে যা করে করুক ওটা ভিডিও করার দরকার নাই কথা বলেন এরকম বাদ পারি করে কিছু ছেলে পেলে মহরানা মাপ নিছে মেপ নিছে না এরপরে ওই যে মাপ নিছে না নিছে এখন ও কোটিপতি হয়ে গেছে তারপরে আর বইয়ের মহরানা শোধ করে না ও বউ বুঝায় আমি মানে তুমি তুমি মানে আমি আমার টাকা মানে তোমার টাকা মানে আমার টাকা অত বুঝতে লাগবে না বইয়ের মহরানাটা আগে পরিশোধ কর কথা কর না কে রাগ করেছেন আপনারা বাপ রে বাপ বিশাল চিন্তাবিদ হয়ে গেছে রাগ করেন না বাজান গো আমার তাহলে ইমাম সাহেব হুজুর যদি দুর্নীতি করে ভালো করে ওইটাও লেখা হয় মাতামে হুজুর যদি অনিশ বিশ করে ওইটাও লেখা হয় ভালোটা করলেও লেখা হয় যুবকেরা বাসর ঘরে বিয়ে শাদীতে যা কিছু করতেছে বৈধ অবৈধ হালাল হারাম ওইটাও লেখা হয় শুধুমাত্র চেয়ারম্যানেরা যখন সাল ম্যাপে দেয় ওই সময় খালি লেখা হয় ওই সময় খালি ভিডিওটা বন্ধ থাকে ফেরেশতারা কয় না চেয়ারম্যান মানুষ এমনি 30 কেজির জায়গায় 18 কেজি দরদ করে দিতেছে এটাই তো গরিবের কপাল নাকি কর ওই সময় লিপিবদ্ধ করা হয় না ভিডিও করা হয় না রেকর্ড করা হয় না এ বাজান গো আমার যদি বলা হয় চেয়ারম্যান সাহেব লেখা আছে 30 কেজি চাল দিবেন ওজন করে দেখে 18 কেজি কয় বেশি কথা বলিস না যেটা দিছে ওটাও কারেন বেশি বুঝিটা চেয়ারম্যানই করতে কি মেলা খরচ হয় মেলা খরচ হয় ওই জন্য 12 কেজি থুসি কথা কর না খেয়ে আছে না নাই চাল পাইছে 500 বস্তা জনগণকে দেয় 200 বস্তা আর 300 বস্তা গোপনে বিক্রি করে খালি ওই যে রাতে রাতারে বিক্রি করছে ওই সময় ফেরেশতারা অবশ্য ঘুমাইছে নাকি ঘর কারণ জান্নাতের মধ্যে একটা মাহফিল হবে কি হবে আরো জোরে বলেন সেই জান্নাতের মাহফিলের সভাপতি আমার আল্লাহ আর প্রধান অতিথি হলো বিশ্ব নবী আর বিশেষ অতিথি হলো সমস্ত পয়গম্বরেরা আর সেই জান্নাতের শ্রোতা হবে জান্নাতি মুমিন যারা সুবহানাল্লাহ কয় আপনার আমার চেহারা থাকবে কালো কথা কথা কালো চেহারাগুলো কালো না ময়লা না আল্লাহ রাব্বুল আলামিন ওই হাশরের ময়দানে যে মাহফিলটা করবেন জান্নাতের ভিতরে যে মাহফিলটা হবে
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে যখন কোরআন তেলাওয়াত করবেন তার কুদরতী কণ্ঠ দিয়া এই কোরআনের মাহফিলের শ্রোতা যত থাকবে সবাই কোরআন শুনতে শুনতে তাদের চেহারা এত সুন্দর হবে এত সুন্দর হবে জান্নাতী হুরদের কথা শুনেন নাই তারা কতটা সুন্দর বাপ রে বাপ এইভাবে যদি তাকান হয় একেবারে রক্ত রক্ত চলাচল করতেছে সব দেখা যায় এত ফর্সা সুবহানাল্লাহ কোন তাহলে জান্নাতের হুরেরা যদি এত ফর্সা হয় তাদের খেদমত আমরা নেব এখন ইনি একটা কোটি কোটি টাকার মালিক একটা মিল ফ্যাক্টরির মালিক ইনার চেহারা এরকম কিন্তু ওনার একটা ম্যানেজার আছে বুঝেন নাই দেখাশোনা করে তার চেহারা মনে করে নায়কের মতো সেই রকম সুন্দর তাহলে বলেন তো বিভিন্ন অনুষ্ঠানে গেলে বিভিন্ন জায়গায় গেলে একটু মাঝে মাঝে লজ্জা লাগবে না ইনি কোটি কোটি টাকার মালিক আর ওনার 10 টাকার কর্মচারী তার চেহারা সেই রকম সেই রকম একটু নিজেকে বেমানান মনে হয় না কথা কন নাকি ভাই কিন্তু আল্লাহ পাক জান্নাতের ভিতরে ওই হুরদের চাইতে আপনাকে আমাকে আরো এত বেশি সুন্দর করে দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না কোন সুবহানাল্লাহ আমার মা বোনেরা অনেকে টেনশনে থাকে আল্লাহ নাকি জান্নাতে স্বামীদেরকে হুর দেবে তা আমাদের কি দিবে এই টেনশনে পাগলিরা স্বামীর খেদমত করতে চায় না কিন্তু ওই মা বোন জানে না দাস দাসী হুর হুর গ্লামান যারা আছে এরা সব হলো দাস দাসী এরা হলো কর্মচারী আপনার আমার সেবা দেওয়ার জন্য ওরা রেডি হয়ে আছে সুবহানাল্লাহ কোন এইজন্য যে মহিলা মা বোন এরকম চিন্তা ভাবনা করেন তাদেরকে বলো মা আমল করেন আমল করেন জান্নাতে যাওয়ার মতো আমল করেন ওই হুদদের চাইতে কোটি কোটি গুণ বেশি সৌন্দর্য আল্লাহ আপনাকে দান করবে কোন সুবহানাল্লাহ আপনি তো রানীর মতো থাকবেন কথা কন না কেন ওই হুরের তো আপনার খেদমত করবে আপনার স্বামীর খেদমত করবে কথা কন না কেন আপনাদের সেবায় হুরেরা নিয়োজিত সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের মন খারাপ করেছেন ভাইর আমার জান্নাতে যাইতে মনে চায় না আহা জান্নাতের নিয়ামত কত যে জান্নাতীদের প্রথম খাবার মাছের কলিজা ভুনা সুবহানাল্লাহ মালিক খাওয়াবেন গো সুবহানাল্লাহ কোন কি টেস্ট হবে কি মজা হবে জান্নাত এমন একটা জায়গা জীবনে টয়লেট লাগবে না পেশাব করা লাগবে না সুবহানাল্লাহ কোন এলে ঝামেলা কত কোন না গেলে ঝামেলা জান্নাতের ভিতরে আছে কোনো ঝামেলা নাই খাবার খাবেন এই যে শরীরের পশম দিয়ে একটু ঘাম বের হবে খাবার হজম হয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাতীরা জান্নাতীর কত যে আরাম আয়েশ এটা কল্পনা করা যাবে না কত যে শান্তি কত যে সুখ সুখ কত প্রকারের এবং কি কি কত ধরনের আনন্দ উল্লাস হতে পারে জান্নাতে না যাওয়া পর্যন্ত সেই আনন্দের কথা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুখ জান্নাতে কোন সুবহান কল্পনাও করতে পারবো না কল্পনাও করতে পারবো না জান্নাতে যাবেন যে কোনো জিনিস খাইতে খালি মন চাইতে দিন ওই হোটেলে দুনিয়াতে 5 স্টার 7 স্টারের হোটেলে খাবার অর্ডার দিয়ে দেরি করা লাগে কথা কন না কেন 5 মিনিট 10 মিনিট বসা লাগে কিন্তু আল্লাহর জান্নাত কিসের 7 স্টার 5 স্টার খালি বলবেন পাখি উড়ে যাচ্ছে পাখিটা দেখতে ভারী সুন্দর গোস্তটা মনে আরো মজা লাগবে বলতে দেরি খালি এই যে বলা শেষ হইছে না শেষ হওয়া মাত্র প্লেট ওই প্লেটে পাখির ভুনা গোস্ত রেডি কোন সুবহানাল্লাহ মানে এত সুখ আপনি কল্পনা করতে পারবেন না আরো গোপন কথা আছে হলো নাই বলি মন খারাপ করছেন আপনারা কষ্ট হচ্ছে হ্যাঁ জান্নাতের ওয়ানাবিল সুখ ওয়ানাবিল সুখ খালি সুখ আর সুখ শান্তি আর শান্তি কোনো ঝগড়া মানে ঝগড়া নাই হিংসা নাই মারামারি নাই কথা কন না কেন জায়গা জমি দখল নাই বিশাল এরিয়া একবার সব চাইতে ছোট জান্নাত এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান সুবহানাল্লাহ আমি তো আল্লাহ মানে এমনি আমার মন গড়া সিদ্ধান্ত আল্লাহ বলতেছে আল্লাহ সিরাজগঞ্জের মতো এরকম একটা জেলা দিলেই তো কথা কন না কে ভাই তাই থাকার জায়গা নেই কে বাজান তাই না এত বড় এরিয়া খালি একজন আর 10টা পৃথিবী পৃথিবী কত বড় দেখে আসছেন কথা কন না কে বাংলাদেশটা কত বড় তাই তো দেখিনি পৃথিবীর হিসাব তো দূরে
মন খারাপ করেছেন। ভারত গেছিলেন, বাংলাদেশের চাইতে কয়েক গুণ বড় ভারত। হিসাব করে দেখলে ভারতের এক একটা প্রদেশ বাংলাদেশের সমান, এত বড় বিশাল এরিয়া। আমি গিয়েছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? জান্নাতের গল্প শুনতে কিন্তু খুব মজা লাগে, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে মজা লাগে না। কথা কন না, এই যে আঙ্গুর খাচ্ছে না আঙ্গুর, কথা কন না খায়। জান্নাতের ভিতরে আঙ্গুর পাওয়া যাবে না, কথা কন না। এই পিসকেন আঙ্গুরটা বিশাল বড় আঙ্গুর, বিশাল বড়। আপনি জান্নাতে এরকম ছোট মানুষ থাকবেন, আল্লাহ আপনারেও বড় বানায় দিবে। কোন সুবহান আল্লাহ, কষ্ট হচ্ছে? অনেক কথা আছে, অনেক অনেক আলোচনা করতে গেলে অনেক করা যায়, কিন্তু সময় তো আমার ওইদিকে নাই। আমি মূল আলোচনায় যেতে চাই, কষ্ট হবে আপনাদের? তাহলে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, জান্নাতিরা পরস্পরে গল্পে লিপ্ত হবে, মনে আছে না নাই? তাহলে মায়ের দোয়ার কারণে মুসা নবীর সাথে একটা কষাই যদি জান্নাতে যায়, সেই মা বাবার দোয়া আমাদের নেওয়ার দরকার আছে না? এ জোরে কোন, মা বাবা হলো দোয়ার খনি, রহমতের ভান্ডার। পীর সাহেব তালাশ করা লাগে না, হুজুর দোয়া করার জন্য আলাদা তালাশ করা লাগে না, দোয়ার খনি রহমতের ভান্ডার বাড়িতে আছে। বাইরে সফরে বের হচ্ছেন, বিদেশে যাচ্ছেন, যেখানেই যান না কেন, দোয়া নেবেন কার কাছে? জোরে কোন, কার কাছে? মা বাবার কাছে দোয়া নেবেন, রাখবেন বাজান গো আমার। পিতা মাতার কাছে দোয়া নিলে সন্তানের সম্মান কমে না, সন্তানের সম্মান মর্যাদারও বাড়বে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? আমার পিতা মাতার খেদমতের আলোচনা আজকে আমি করব না, এতটুকু শুধু বলে যাই, যদি আপনি জান্নাতে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি রাখতে চান, তাহলে অবশ্যই পিতা মাতার প্রতি সদাচরণ করবেন, উত্তম ব্যবহার করবেন। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ দেখে বলে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না, আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। চোখরাঙানো যাবে না, গালি গালাজ করা যাবে না, পিতা মাতার ব্যবহারে উহা শব্দ করা যাবে না। আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেস, তোমার পিতা মাতাই তোমার দোজক। যে মা 10 মাস 10 দিন গর্ভে থাই দিল, প্রসাবের যাতনা সহ্য করলো, 2.5 বছর বুকের দুধ পান করাইলো, যে বাবা রিক্সা ভ্যান চালাইয়া মাঠে ঘাটে রোজগার কইরা জায়গা জমি সব কবরে গোমাইলো, যে মা বাবা নিঃস্বার্থ ভালোবাসা সারাটা জীবন দিয়া গেল, ওই মা বাবাকে কষ্ট দিব না, পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইতে কারা কারা রাজি, দুহাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন, হাত নামান বাজান গমার। জান্নাতিরা পরস্পরে গল্প করবে, ফি জান্নাতিয়া তাসালুন, জান্নাতিরা জান্নাতের উদ্যানে বসবে, জান্নাতের বাগানে বসে তারা গল্প করবে। জান্নাতিরা গল্প করতে করতে, পরস্পরে গল্প করতে করতে, সভাপতি স্যার গোলাম রব্বানি গল্প করতে 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 করতে, জান্নাতিদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। কোন দিকে? আরো জোরে বলেন, কোন দিকে? নিচের দিকে তাকায় দেখবে, নিচের দিকে কারা? অপরাধী বান্দা যারা, নিচের দিকে কারা? জাহান্নামী যারা, নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের ভিতরে মানুষ আগুনের ভিতরে দাও দাও করে জ্বলতেছে। জাহান্নামীদের দেখে জান্নাতীরা বলবে কি ব্যাপার, তোমাকে তো সেনা সেনা লাগে, তুমি কেন জাহান্নামে, কোন অপরাধে তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামীদের আগুন দিয়ে পোড়ানো হবে, বাজা যন্ত্রণা দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে, তখন জাহান্নামীদেরকে বলা হবে কি ব্যাপার, কোন অপরাধে কোন কারণে তোমরা এই জাহান্নামের আগুনে আসছো, এই জাহান্নামে জ্বলতেছো। লোকগুলোকে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কি বলবে? আনিল মুজরিমিন, হে অপরাধীরা, অপরাধী সম্পর্কে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে কি কারণে তোমরা এই সাকর নামক জাহান্নামে আসছো? দুনিয়াতে অপরাধ কি, কোন অপরাধ করছো, কি অপরাধ করছো, কি কি অপরাধে আজকে তোমরা জাহান্নামে আসছো? বাজান, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আমার কথায়? এই যে কিছু লোক ওটা বসা করেন, কি সমস্যা? কি খুব রাত হয়ে গেছে, হাত তুলে বলেন দোয়া করে দেন, আমিও বাসি আপনারাও বাসেন।
মাহফিলে আসলে একটু সময় নিয়ে আসবেন, চাচি থাকলে বুঝায় বলবেন আজকে একটু রাত হবে। ওই যে চাচা যাচ্ছে, চাচি মিস কল দিস, কুদ্দুসের বাপ তাড়াতাড়ি আসো, বুঝেন নাই। ভাই যাচ্ছে, ভাবি ডাকতেছে, কি শীতের দিন কথা কন নাকি, তুমি কই? এই হলো আমাদের অবস্থা। একটা ভালো বয়ান করতে যাবেন, ভালো মন মানসিকতা লাগবে, ভালো শ্রোতা লাগবে। আমি ওয়াজ করতেছি, আপনি উঠে যাচ্ছেন, জান্নাতের কথা শুনে উঠে যাচ্ছেন, এখন জাহান্নামে ঢুকলাম সেখানে উঠে যাচ্ছেন, তো যাবেন কই? আপনি যে কই যাবেন? কাঁচা বাদাম, একজন করছে কাঁচা বাদাম, হাই রে মুসলমান। একটা বাদামকে নিয়ে টল করা, একটা বাদাম যদি পুরো পৃথিবীর মানুষকে মাতারও করতে পারে, কথা কন না, এই কাঁচা বাদাম। একটা লোক আপনাদের এলাকায় নাই, হারি পাতিল ভাঙ্গা লবণ বদল এই যে লোকগুলো থাকে গ্রাম অঞ্চলে, ডাকে না কথা বলেন, ডাকে না? এগুলো নিয়ে ট্রল করার বিষয় ভাই, এগুলো হাসি তামাশার বিষয়। একটা মানুষ জীবিকার তাগিদে তার পরিবারের সদস্যদের খাবার রোজগার করার জন্য পথে ঘাটে এরকম মানুষ, আপনাদের এলাকার মানুষের কথা বলবো না, বিভিন্ন এলাকায় মানুষ মাথার ভিতরে লুঙ্গি কাপড় সোপড়, ও মা থ্রি পিস শাড়ি লুঙ্গি গামছা লাগবে নাকি মা, বলে না ভাইকে রাখি, এটা কি টল করার বিষয়? কথা কন ভাই, কাঁচা মাল তরি তরকারি আলু পটল যা লাগবে মা, আসেন ভ্যানে আছে মা, টাটকা সবজি মা, এটা কি টল করার বিষয়? এ কথা কন না কেন, আপনার বাড়িতে ভাঙ্গা চুরা যা আছে দিয়ে যান, সমান সমান লবণ বদল নিয়ে যান। আগে দিত, এখন আর লবণ দেয় না, এখন অনেক কিছু দেয়, কথা কন ঠিক কেন, নগদের টাকাও দেয়, টিন হাড়ি বাতিলে ভাঙ্গা চাঙ্গা এগুলো কিনে নেয়, 50 টাকা কেজি, 60 টাকা কেজি, 70 টাকা কেজি দরে বিক্রি করে, কথা কন ঠিক কেনা। এই যে গ্রাম অঞ্চলে কিছু মানুষ জীবিকার তাগিদে আসে কর্ম করার জন্য, এগুলো কি টল করার বিষয়? একটা ভারতের হিন্দু ভদ্রলোক, উনি গ্রাম অঞ্চলে যায় একটা ছন্দ বা কবিতা বানায় বলতেছে, থাকে যদি হাতের ছোরা, কথাকে বোঝেন নাই, সিটি কলের সেন দিয়া যান, বিনিময়ে সমান সমান কাঁচা বাদাম পাইবেন। এখন কাঁচা বাদাম দিয়ে বেচারা এই ব্যবসাটা শুরু করছে, আর আমরা মুসলমান ইমানদার তামাম পৃথিবীর মানুষ, হিন্দু নাই, মুসলমান নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সবাই ওই ছন্দটাকে এত জোরে ভাইরাল করছে, ডিজে বানাইছে, মেয়ে মানুষ আবার ভিডিওতে এক সাইডে বাদাম আর এক সাইডে দিয়ে অভিনয় করতেছে, টিকটক করতেছে, লাইক ইট করতেছে, হাই রে মানুষ। একটা কাঁচা বাদাম যদি পুরো পৃথিবীর মানুষের ঘুম হারাম করতে পারে, দাজ্জালের ফেতনা আরো কত ভয়ঙ্কর আপনি কল্পনা করছেন? কথা কন না কেন, যার এক হাতে পাওয়ার কত, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, এরকম পাওয়ার যে দাজ্জালে থাকবে, আমরা তো ঈমান হারা হয়ে যাব, কথা কন না কেন? বাপ রে বাপ, নামাজে কাঁচা বাদাম, রাস্তায় কাঁচা বাদাম, সব জায়গায় ওয়াজ মাহফিলে আসতেছি সেখানে কাঁচা বাদাম, গাড়ি দিয়ে নামতেছি কয় কাঁচা বাদামের রস করবেন, জীবনে মানে বাদাম খাইনি আছে না, মানে একটা জিনিস পাইলে এমন ভাবে ভাইরাল হয়, বলতে গেলে আবার কিছু আলেম ওলামাও বলে, হুজুর ওয়াজের মাহফিল এটা বলবেন কেন? আমি কি বলতে চাইছিলাম, শ্রোতা কি বলতেছে, হুজুর কাঁচা বাদাম, তো মাই কাল থেকে জীবনে যা আছে সব বাদ দিয়ে বাদামের ব্যবসায় শুরু করো, বাদামের দামই যখন এখন বাইরে গেছে, কথা কন না কেন, সব দোকানদারি বন্ধ করেন, প্রত্যেকটা দোকানে যেন বাদাম পাওয়া যায়। এ বাজান গো, আমার কাঁচা বাদাম নিয়ে পড়ে থাকলে হবে না, কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম বললে কি সব আসে, হাজার হাজার বার কাঁচা বাদাম না বলে যদি আল্লাহ আল্লাহ বলতাম, বলেন তো আমল নামায় সব লেখা হইতো কি না? একটু হিসাব নিকাশ করেন, অনেক টল হয়েছে, অনেক হাসি হয়েছে, থাক একটা জিনিস আর কয়দিন ভাল লাগে, কথা কম, একটা জিনিস কয়দিন ভাল লাগে, এখন তো দেখতেছি কাঁচা বাদাম অপরাধী হয়ে গেছে, কথা বল না, এক কাঁচা বাদাম নিয়ে সারা পৃথিবীর মানুষ এখন পড়ে আছে, আল্লাহ আমাদের মাফ করুক, জোরে কোন আমিন। আল কাসিবু হাবিবুল্লাহ, তারা দুই হস্ত দ্বারা উপার্জন করে তারা আল্লাহর বন্ধু, কোন সুবহানাল্লাহ, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ বলেন মানুষকে কঠোর পরিশ্রম করার জন্যই আমি আল্লাহ তৈরি করেছি, সৃষ্টি করেছি, কোন সুবহানাল্লাহ,
আমরা আশরাফুল মাখলুকাত বসে বসে থাকলে হবে না কাঁচা বাদাম বিক্রি করে হোক আর লবণ বিক্রি করে হোক আর মাথায় লুঙ্গি তুলে বিক্রি করে হোক যেভাবে হোক আমাদের জীবিকার তাগিদে আমাদের কর্ম করতেই হবে কথাটা ঠিক কি না হইছে টল থেকে বিরত হন এগুলা হাসি তামাশা করে লাভ আছে ওখানে হাসি টল না করে যদি আমরা 5 মিনিট আল্লাহর জিকির করি লাভ হবে না 10 বার আল্লাহর নাম লিখলে লাভ হবে না ফেসবুকে কাঁচা বাদামের এই টল ছাইরা লাভ আছে লাভ নাই হক কেন ওলামা কেরামদের বয়ান শুনে এমনি আলেম ওলামা মাসদুম অবস্থায় আছে কথা কোন ঠিক কি না এগুলো নিয়ে আবার মিছে একটা বাহানা দিয়ে ওয়াজ মাহফিল বন্ধ করেও দিতে পারে কথা কোন না যে হুজুর কাঁচা বাদামের কথা কেন ওয়াজে বললো এটা তো কোরআনেও নাই হাদিসেও নাই বিপদ হয়ে যাবে অতএব কাঁচা বাদাম নিয়ে আমরা পড়ে না থাকি আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক চিল্লা কোন আমিন আরো জোরে বলেন আমিন নাকি খাবেন খাবেন নাকি ভাইয়ের আমার দিলের কান্তা লাগা শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম এই ছেলে কি তোমরা কোন মাদ্রাসা যাবে মাদ্রাসা যাবে যাও 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 যা ভালো করে নাকে সরিষার তেল দিয়ে ঘুমায় দিলের কান্তা লাগা শুনবেন বাজার জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন হে অপরাধীরা মা সালাকাকুম ফি সাকর কোন অপরাধে তোমরা সাকর নামে জাহান্নামে আসছো দুনিয়ার জীবনে কি কি অপরাধ করছো কেনই বা জাহান্নামের আগুনে জ্বলতেছো জাহান্নাম বড় কঠিন জায়গা বাজার জাহান্নাম বড় যন্ত্রণাদায়ক জায়গা জাহান্নাম শান্তির জায়গা না এটা অশান্তির জায়গা এটা বড় কষ্ট যন্ত্রণাদায়ক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে জাহান্নাম বড় কঠিন জায়গা আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে একবার যদি কেউ জাহান্নামে পড়ে যায় ওই জাহান্নামের আগুন বড় কঠিন বাজার আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার ছিল সাদা আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট 70 গুণ বেশি বাজার ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আপনার আমার দেহে নাই আল্লাহর একজন বান্দি ছিল নাম তার রাবিয়া বসরি মোমবাতি জ্বালায়া আঙ্গুলটা আগুনে পোড়াইয়া কিছু কষ্ট যন্ত্রণা পাওয়ার পর ওই আঙ্গুলটা আসমানের দিকে তুলে ধরে বলে আল্লাহ দুনিয়ার এই আগুন যদি তোমার বান্দি রাবিয়া সহ্য না করতে পারে তোমার ওই কঠিন জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে রে মালিক ও আল্লাহ তুমি তো তুমি তোমার এই বান্দিকে জাহান্নামের আগুনে দিও না মালিক জাহান্নামের ভয়ে জাহান্নামের ভয়ে এত কাঁদা কাঁদলেন এত আমল করা করলেন এই জন্য বাজান গো আমার জাহান্নামের ভয় আমাদের দিলের ভিতরে ঢোকা লাগবে কষ্ট করে আলোচনা গুলো একটু শুনে যান ওই জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে বাজান জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কষ্ট যন্ত্রণা সহ্য করতে করতে ওই জাহান্নাম কেমন জানেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আশ্রয়স্থল হিসেবে জাহান্নাম বড় নিকৃষ্ট বসতির জায়গা হিসেবে খুব নিকৃষ্ট একটা জায়গা খুব অশান্তি কষ্ট দুঃখ যন্ত্রণা দেওয়ার জায়গার নাম হলো জাহান্নাম 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যার মধ্যে আগুন নাই পুরোটা শুধু আগুন আর আগুন কথা বলেন ঠিক কিনা বাজানো আমার
ওই জাহান্নামে মানুষগুলো কাঁদবে চিৎকার মেরে কাঁদবে হাজারি করবে কান্না কাটি করবে জাহান্নামে কাঁদতে 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 তারা বড় ক্লান্ত হবে ক্ষুধার্ত হবে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও জাহান্নামীদের তখন কাঁটাযুক্ত ফল খাইতে দেওয়া হবে ওই ফলের নাম হলো জাক্কুম কাঁটাযুক্ত ফল যখন জাহান্নামী ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য পান করতে যাবে ওই কাঁটাযুক্ত ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরেও আসবে না যত গলা নাড়াচাড়া করবে তত কাঁটাগুলো ফুটবে আর জাহান্নামী যন্ত্রণায় ছটফট করবে চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা মালিক গলার ভিতরেও যায় না বাহিরেও আসে না জাহান্নামী কাঁদতে কাঁদতে তখন বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও ও আল্লাহর যন্ত্রণা সহ্য করতে পারি না আমাদেরকে পানি দাও মালিক ও মালিক আমাদেরকে পানি দাও পানি পানি বলে তারা চিৎকার মারবে আল্লাহ তাদেরকে কেমন পানি দিবে শুনে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা আমার আল্লাহ দেখে বলেন তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না এমন কোন ঠান্ডা পানি দেওয়া হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে এমন কোন ঠান্ডা পানির ব্যবস্থা জাহান্নামে নাই জাহান্নামীদেরকে কেমন পানি দেবে জানেন ইল্লা হামিমা ওয়া গাসাক ইল্লা হামিমা ওয়া গাসাক এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেবে বাজার যা পুষবে দি তো কিছুই নাই কিছুই নয় ওই গরম পানি যখন জাগার দাবি তার ত্রিশটা মিটার ওই জোরে খাবে ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীদের লারি বুড়ি গুলো গলে গলে পায়খানা রাস্তা দিয়ে পড়বে এই জন্য আল্লাহ পাক বলেন কত সুন্দর কথা ইল্লা হামিমা ওয়া গাসাক জাহান্নামীরা যখন পানি চাইবে তাদেরকে উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে ওই উত্তপ্ত ফুটান্ত গরম পানি যখন জাহান্নামীরা পান করবে সেই পানিটার ভিতরে পুষ থাকবে রক্ত থাকবে ওই থকবকে গরম পানি যখন জাহান্নামীরা পান করবে আর একটা বর্ণনায় পাওয়া যায় জাহান্নামীরা ওই পানি পান করা মাত্র তাদের শরীরের গোস্ত চামড়া রক্ত খসে খসে জমিনের উপরে পড়বে ওই জাহান্নামের আজাব আমরা সহ্য করতে পারবো না বাজার এজন্য মালিকের কাছে বলবো ওয়াকিনা আজাব আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরমা আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও মালিকের কাছে কেঁদে কেঁদে বলবো আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও সকাল বিকাল মালিকের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবো আল্লাহুম্মা আজরিনা মিনান নার আল্লাহুম্মা আজরিনা মিনান নার জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি ফেলে দিয়া কাঁদার দরকার আছে না নাই জিবরাইল এসে বলে নবী গ কেউ যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারে ওই দুই ফোঁটা চোখের পানির এত পাওয়ার ওই দুই ফোঁটা চোখের পানি তারা জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে সুবহানাল্লাহ এই জন্য বাজানো গবার জাহান্নামের আজাব আমরা কেউ সহ্য করতে পারবো না ওই মানুষগুলো কেন জাহান্নামের আগুনে জ্বলবে তাদেরকে কেন জাহান্নামের আগুনে পোড়ানো হবে কি অপরাধে তারা জাহান্নামের আগুনে জ্বলবে ওই সাকর নামক জাহান্নামে যারা যাবে তারা তখন তাদের চারটি অপরাধের কথা স্বীকার করবে জোরে বলেন কয়টি আরো জোরে বলেন কয়টি চারটি অপরাধের কথা স্বীকার করে বলবে আমরা কেন জাহান্নামে আসছি আর কারণ হলো এক নাম্বার কারণ হলো কলু লাম নাকু মিনাল মুসল্লি আমাদের এক নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না
আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। আমাদের একই গ্রামে বাড়ি ছিল, ঠিক আছে, কিন্তু আজান দিলে আপনি মসজিদে গেছেন, আমি যাই নাই। পাশাপাশি বেলকুচিতে ব্যবসা ছিল, দোকানদারি ছিল, ঠিক আছে, আজান দিলে আপনি দোকান বন্ধ করে মসজিদে গেছেন, আর আমি মনে করেছি আপনার দোকান বন্ধ, এই সুযোগে কাস্টমার আমার দোকানে বেশি আসবে, এই লোভে পয়রা আমি দোকান খোলা রাখছিলাম। আজানের পর আজান চলে গেছে, ওক্তের পর ওক্ত চলে গেছে, সালাত মানুষ আমার চোখের সামনে আদায় করে মসজিদ থেকে বের হয়েছে, কিন্তু আমি কপাল পরা যাই নাই। এই গ্রামে মনে করেন 200 জন মানুষ বসবাস করে, ফজরে কয়জন পাবেন? 50 জন আছে? নাই। আমি একটা জায়গায় গিয়েছিলাম, বিশ্বাস করেন ফজরে নামাজ পড়ছি, মাত্র 2 জন মসজিদ আর আমি, এত আওয়াজ এই দেশে, এত আওয়াজ, মানুষের পরিবর্তন হচ্ছে না, প্যান্ডেল পর্যন্ত আলোচনা শেষ, মানে আজকে জান্নাত জাহান্নামের আলোচনা শুনে মনটা হচ্ছে কাল থেকে একেবারে ভালো হয়ে যাবে, যাওয়ার পরে শয়তান কি যে মেডিসিন দিছে আর ভালো লাগে না। ওয়াজ শুনে যদি মানুষের এত হেদায়েত হইতো, সবচেয়ে আগে ডেকোরেটরের লোকেরা হেদায়েত হতো, এরা যেই পরিমাণে মাহফিল করে, জিজ্ঞাসা করে নামাজ পড়ে না, এদের কথা বলতেছে না, সারা দুনিয়ার ডেকোরেটর একই অবস্থা, ওরা ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে ওই জায়গায় ঘুম পাড়ে, তা ফজরে নামাজ পড়ে না, কথা কোন ঠিক কিনা? তা আমাদের অবস্থা তাই, এত ওয়াজ, এত ওয়াজ, 42 বছর ধরে জায়গায় ওয়াজ হচ্ছে, বলে তো হিসাব করে দেখলে এলাকায় তো একটা বেনামাজি থাকার কথা না, কতক্ষণ না কেন? আমাদের ওয়াজের দ্বারা পরিবর্তন হচ্ছে না, কান সুখ হচ্ছে, মজা নিচ্ছি, ভালো লাগে, ভালোই তো হয়, প্রতি বছরে একদিন মজমা হয়, কিন্তু এখান থেকে যদি কিছু নিয়ে বাড়িতে যাব, এইরকম মন মানসিকতা আজও তৈরি করতে পারলাম না, কথা বল না কেন? একটা কথা নিয়ে যান আজকে, আজকে এই ওয়াদাটা দেন যে হুজুর জীবনে যা করি করি অন্তত 5 ওয়াক্ত সালাত আর কাজা করব না, কথা বলেন না কেন? আপনি সালাত আদায় না করলে কই যাচ্ছেন? দেখেন আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলে দিয়েছে, ওই জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে কালু লাম না কুমিনাল মুসল্লিন, আমরা তো সালাত আদায় করতাম না, তারা নিজেরা বলবে, স্বীকার করবে, জাহান্নামের আগুনে জ্বলতেছে আবার স্বীকারও করতেছে, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসল্লি ছিলাম না, এজন্য জাহান্নামে আসছি, আর তোমরা নামাজ পড়েছো ওই জন্য জান্নাতের আরাম আয়েশে তোমরা আসো, আর আমরা কপাল পরা দুনিয়ার লোক লালসা আমাদেরকে পাগল বানায় রাখছে, কথা ঠিক না? আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরুতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা, অর্থের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা এতটা পাগল বানাইছে, কেমনে গাড়ি বাড়ি হবে, কেমনে ধন সম্পদ হবে, এই চিন্তা, এই চিন্তা সব সময়, কথা বলে না? সাইকেল আলা চাই, মোটর সাইকেল কিনতে, মোটর সাইকেল আলা চাই, কার চার চাকা কার হইলে ভালো হয়, কতক্ষণ ঠিক? ওই মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হইতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হইতে, যেটা এই দেশে সুযোগ নাই, কতক্ষণ ঠিক কিনা? জন্মের পর থেকে যা দেখতেছে ওই 2 জন, এই জন্য মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদার শেষ নাই, কথা কন না? কারো নারীর লোক, কারো গাড়ির লোক, কারো টাকার লোক, সিরাজগঞ্জ বেলকুচিতে একটা বাড়ি আছে, ও শান্তি পাচ্ছে না, না আল্লাহ আমার এত টাকা দিয়েছে, আমি শিল্পপতি, ঢাকা গুলশানে বসুন্ধরা সিটিতে ধানমন্ডিতে একটা বাড়ি না হলে, মতিঝিলে একটা বাড়ি না হলে চলে? কথা বলেন না কেন? এই যে লোভ, লোভ, মতিঝিলে বাড়ি হয়েছে, গুলশানে বাড়ি হয়েছে, চিন্তা করে না, মুরাদের মতো কানাডায় যদি আত্মীয় স্বজন নিয়ে বাড়ি বানানো যায় আরো ভালো, হে কথা কন না কেন? দেশের অর্থ সম্পদ এগুলো নিয়ে বিদেশে বাড়ি বানাইছে, এরকম নেতা আমার দেশে আসে না নাই, বলে বললে তো গোলাম রব্বানি খুব বড় অপরাধ করছে নাকি গো? রাগ করেছেন আপনারা? এদেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ওই দেশে বাড়ি
কিনেছে, জায়গা কিনেছে, জমি কিনেছে, এমন কি ওই দেশে নাগরিক হওয়ার পরিকল্পনা করতেছে, কথা বলে ঠিক কি না? বলে এই দেশে যখন দেখবো একটু হালকা বাতাস উঠছে সব সাইরে ভাগ, কথা কর না গা, ছেড়ে দে মা কান্দে বেশি। এই তো এদের অবস্থা, আমরা তো নিজেরাও দেখতে পাচ্ছি। এই গতকালকের আগের দিন মন্ত্রিত্ব চলে গেল, আজকে কানাডায় পাড়ি জমাচ্ছে, কারণটা কি? দেশে থাকলে কি সমস্যা, কথা কর না কেন? তার মানে বুঝতেছে অবস্থা সামনে ভালো না, বাঁচতে যদি তাও গাট্টি গুট্টি গোছায় কানাডায় যাও নাকি? হাইরে 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 নেতা, হাইরে নেতা, কি করলেন এত বছর ধরে রাজনীতি করলেন, কেমন কর্মী সমর্থক তৈরি করলেন, কেমন ভালোবাসার মানুষ তৈরি করলেন, কেমন আদর্শ সমাজে কায়েম করলেন, যাতে মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখতেছে, আপনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলতেছে। তার মানে কি আপনি সেই আদর্শের নেতা হতে পারেন নাই যে আদর্শ দিয়া জনগণকে পাগল করবেন, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন একটু রঙিন চশমা আমাদের চোখে দিয়েছিলেন, আমরা রঙিন কিছু দেখছি, পরে চশমা খুলে গেছে, আপনার আসল চরিত্র জাতির সামনে উন্মোচন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তোমরা মাদক বন্ধ করার পরিকল্পনা করো, আবার নিজেরাই মাদক সেবন করো। তোমরা মা বোনদের অধিকার ফিরিয়ে দিতে চাও, আবার সেই মা বোনদেরকে নিয়ে হোটেলে রাত কাটাও, এ কথা কর না কেন? খুব খারাপ লাগে না? এবার বেশি মানুষের ওয়াদা আমি চাই না, চার পাঁচজন দুই একজন যদি ওয়াদা দিতে পারেন, কোরআন আমার সামনে, ওই সাকর নামক জাহান্নামের আগুনে আমি বেনামাজি হয়ে জ্বলতে চাই না, আমি নামাজি হয়ে কদাফুল হাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, সেই মুমিনের তালিকায় নামাজি আমরা হতে চাই। দুটা হাত তুলে ওয়াদা দেবেন সবাই না, পাইকারি ওয়াদা কিন্তু আমি চাই না, খবরদার। আমি কত যুবককে জানেন সেলফি তোলা ঠেলা ঠেলি করে, এই সেলফি আবে এসা নামাজ আগে পরমায় কে, হুজুর হুজুর কাপড় ঠিক নাই, সেলফি তুলতে আসছে আমার সাথে ওর কাপড় ঠিক নাই, তো তোর মতো ভক্ত আমার দরকার আছে? এ কথা কর না কে, আমার সাথে দেখা করতে আসছিস, আজকে তোর ওযু নাই, শরীরে পবিত্রতা নাই, হ্যাঁ তোর নাপাকি শরীর, আমার সাথে নাপাকি বানা যায়, কথা কর না কেন? হ্যাঁ সেলফি তুলবার ছেলে ওযু করে দুই রাকাত নামাজ পড়ে তারপরে আসিস, কথা কর না কেন? রাগ করতেছেন? পাইকারি ওয়াদা চাই না, যারা সত্যি সত্যি আজকের জুমার দিনে ফজর থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তারা শুধু হাত তুলবে যে হুজুর আজকে ফজর থেকে নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এ হাত জোর করে তুলিস না, তোর হাত উঠপেট যাচ্ছে না, জোর করে তুলিস না, ভালো করে ইনশাআল্লাহ ফজর থেকে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ। আজকে দেখা যাক এই মাই জাইল মসজিদের ইমাম সাহেব কি কই, ইমাম সাহেব কই, ভাইজান মোটামুটি মুসল্লি কয়জন হয়? দুই কাতার হয়, আজকে যদি আড়াই কাতার হয় তিন কাতার হয় তাহলে বুঝবেন ওয়াজ কাজে লাগছে, আর যদি দুই কাতারের জায়গা দেড় কাতার হয় তাহলে বুঝবেন যে গোলাম রব্বানি সর্বনাশ আরো করে দিয়ে গেছে, কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার এক নাম্বার অপরাধের কথা তারা স্বীকার করবে, আমরা দুনিয়াতে সলাত আদায় করতাম না, এজন্য দুনিয়ার লোভ লালসার পিছনে আমরা ছুটতেছি, এই লোভ লালসা দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, দুনিয়ার অর্থ করি টাকা পয়সা প্রাচুর্য এগুলো আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে রেখেছে, আল্লাহ থেকে গাফেল করে রেখেছে, কথা বলে ঠিক কি না? এই দুনিয়ার লোভ লালসা এই যে অর্থ করি এগুলোর প্রতিযোগিতা থামবে কখন? হাত্তা জুরুতুমুল মাকাবির, যেদিন আপনি আমি কবরে যাব, ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে সেই দিনই আমাদের দুনিয়ার সব সাত লোভ আকাঙ্ক্ষা চাহিদা মিটবে, এর আগ পর্যন্ত মিটবে না, কথা কন না কে? তাছাড়া যে দেশে
মুসলমান 95% সে দেশে এত খুন খারাপি কেন, এত অশান্তি কেন, এত ইসলামের বিরুদ্ধে কথাবার্তা কেন, এত আল্লাহ ওয়ালাদের উপর বিপদ কেন? কথা মানে ঠিক কি না? বাইরে আমার দিলের কান্তা লাগায় কথাগুলো শুনবেন, যে কথা আমি বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে অপরাধীরা স্বীকার করে বলবে কালু লাম না কুমিনাল মুসল্লিন, আমরা দুনিয়াতে সলাত আদায় করতাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, দুনিয়ার লোভ লালসার প্রেমে পাগল ছিলাম, দুনিয়া আমাদেরকে এমন পাগল করেছে, এমন পাগল করেছে, আমরা আল্লাহ ভুলে গেছি, পরকাল ভুলে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল তুসিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা, তোমরা দুনিয়ার পাচুরিদের প্রতিযোগিতায় মত্ত আছো, তোমরা মনে করছো দুনিয়ার জীবন এটা তো ক্ষণস্থায়ী, এই জীবন তো ক্ষণস্থায়ী, এটা পেয়ে তোমরা পাগল হয়ে গেছো, অথচ আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী, যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, এত লম্বা টাইম আখিরাতের জিন্দেগি, আর দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কি না? আমরা এই ক্ষণিকের জীবন শুনেন, জাপান সহ পৃথিবীর কিছু কিছু দেশে খুব ভূমিকম্প হয়, ওরা কাগজ দিয়া, কার্টুন দিয়া, প্লাস্টিক দিয়া ঘর বাড়ি বানায়, কারণ ওইটা দিয়ে যদি ভূমিকম্প দিয়ে ভাঙ্গেও পড়ে তাও যেন মারা না যায়। কথা কি বুঝতে পারছেন? তো দুনিয়াটা আমাদের এরকম মনে করা লাগে যে ক্ষণিকের জন্য আছে। একটা বাস স্ট্যান্ডে একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকে? বাস ধরা পর্যন্ত 5-10 মিনিট, আধা ঘন্টা। কথা বলেন না কেন? এই দুনিয়াটা হলো ওয়েটিং রুমের মতো, ক্ষণিকের জন্য আমরা আসছি, খুব সংক্ষিপ্ত সময়, যে কোনো সময় চলে যাওয়ার ডাক আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মহরণ আসিবে কখন? মন খারাপ করছেন? কার মরণ কোথায় আসবে, কিভাবে আসবে? আইনা মা তাকুন ইদরি কুমল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, ধরবেই। কত মানুষ, কত মানুষ চোখের সামনে বিদায় নিয়ে চলে যাচ্ছে, মৃত্যুবরণ করতেছে, রহ রহ চলে যাচ্ছে, আমরা দেখতেছি, সেখান থেকে কিন্তু শিক্ষা নিচ্ছি না। কত বলেন? প্রত্যেকটা মৃত্যু থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না? নাই। তাহলে বাজান গো, আমার নামাজি হবেন তো ইনশাল্লাহ, পড়বেন তো ইনশাল্লাহ, শুধু একা নামাজি হবেন না, স্ত্রীকেও বানাবেন। কথা কন না বৌরে, ও নাই তোমাদের, যাদের আছে তাদের বলতেছে বাবা তোদের নাই, আল্লাহ যেন ভাগ্যে দেয় রে। হা, একটা নেককার বিবি জান দেয় নামাজি দিনদার, তাই বলে রাস্তাঘাটে হাইটা যায় চুমকিরে দেখে প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ে করি, ও ভালো হবে? কথা কন না? হ্যাঁ, পর্দা নিশে আলেমা হাফেজ, এখন তো অনেক মেয়ে হাফেজ আলেমা, তাদেরকে খোঁজো, হাফেজ হাফেজ একটা মহিলা আছে, আলেমা একটা মেয়ে আছে, এরকম মেয়েকে সন্ধান করো, জীবনে সুখ পাইবে। কথা মানে ঠিক কেন? রাগ করেছেন আপনারা? যে আপনার মর্যাদা বুঝবে, যে প্রতিভক্তি নারী হবে, এই পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিভক্তি নারী ছিল, স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহু আকবার, বিশ্বনবী দিনের দাওয়াতের প্রচার প্রসার করতেন, রসুলুল্লাহ যেখানে অবস্থান করতেন, আম্মা জান আমার রসুলকে সেই জায়গায় যা খাবার পৌঁছায় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, এত মহাব্বত করতেন রসুলকে, সারা এক বেলা খাবার নিজে একা একা কোনোদিন খান নাই। আপনাদের এলাকার মা বোন কেমন আমি জানি না, প্রতিভক্তি নারী ছিলেন আম্মা জান খাতিজ, আল্লাহ রসুলকে এত মহাব্বত করতেন, আল্লাহ রাসূল দুপুর বেলা পার হয়ে যায় বাড়িতে আসে না, আম্মা জান খাদিজা চিন্তা করলেন এতটা বেলা হয়ে গেল, নবী আমার বাড়িতে আসে না, নবীর কি ক্ষুধা লাগে নাই? খাবার বাড়ির থেকে বের করলেন, যা পাটা নিলেন, পানি নিলেন, নিয়ে যা বিশ্ব নবী যেখানে ধ্যান করতেন, যেখানে শুয়ে থেকে, যেখানে সিজদা দিয়ে মালিককে ডাকতেন, বাজান গো আমার সেই বিশাল পাহাড়, আম্মা জান খাদিজাতুল কুবরা, এখন তো পাথর আছে, থাক থাক করে দেওয়া আছে, উঠতে সুবিধা হয়, তখন তো এরকম ছিল না, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হইতেন, হীরা গহায় আম্মা জান খাদিজা উপস্থিত হওয়ার পর আল্লাহ রাসূল সিজদায় লুটিয়ে পড়তেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন, মালিকে পাওয়ার আশায় ধ্যানে মগ্ন ছিলেন, কোন সুবহানাল্লাহ, মাথা যখন উঠাইতেন
সিজদা যখন কমপ্লিট হয়ে যেত তাকায় দেখতেন আম্মাজান খাদিজা রাসূলুল্লাহর জন্য খাবার নিয়ে বসে আছেন। বিশ্বনবীকে বলে খাদিজা তুমি মিয়ে মানুষ এত কষ্ট করে আমার জন্য খাবার কেন নিয়ে আসো? ও খাদিজা তোমার কি কষ্ট হয় না? আম্মাজান উত্তর করে বলে নবী গো আপনি জায়গায় সারাটা দিন খানা খান না, ও নবী আপনি না খেয়ে থাকবেন আর আপনার জন্য আমি একটু খাবার নিয়ে আসতে পারবো না, তা তো হয় না। নবী গো আমার খাবার নিয়ে আসতে কষ্ট হয় না, আপনার চাকবুক খানা দেখার পর আমার হৃদয় এত শান্তি পায়, এত শান্তি পায়, সমস্ত কষ্টের কথা আমি ভুলে যাই। কোন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলকে বললেন নবী গো খাবার নিয়ে নেন খাবার খান, নিজে পানি ঢেলে দিলেন, আল্লাহ রাসূল তার হাতটা ধুয়ে দিলেন। সুবহানাল্লাহ, বলেন কেমন স্ত্রী, কেমন স্ত্রী, স্বামীর হাত ধুয়ে দিচ্ছেন। এখনকার মা বোনেরা আছে কয় ট্যাপি পানি আছে যাও ধুয়ে আস, কথা কন্যা কে, কিন্তু এক গিলাস পানি নিয়ে স্বামীর হাতে ঢেলে দেওয়ার মধ্যে একটা মজা আছে না নাই? আম্মা জান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক ধুয়ে দিলেন, আল্লাহ রাসূল সামনে খাবার দিয়ে দিলেন। বিশ্বনবী জিজ্ঞাসা করে ও খাদিজা তুমি কি খাবার খেয়েছো? আম্মা জান ডেকে বলে নবী গো আমি খাদিজা জীবনে কোনোদিন আপনাকে সারা তো খাবার খাই নাই। সুবহানাল্লাহ, নবীকে সারা কোনোদিন খাবার খান নাই আর আমাদের গুলো তিন প্লেট খায়া হুইয়া থাকে, এ কথা কর না কেন? মাপ রে বাপ স্বামীর অপেক্ষায় থাকে না, একটু খিদা লাগলে কয় যা খিদা লাগছে লাগার মতো, তোমার অপেক্ষায় আমি থাকতে পারি নাই। আরে পাগলি তুমি এক প্লেট খাইছো স্বামী তোর দেখে নাই, এরপরে স্বামীকে খুশি করার জন্য আলাক প্লেট নিয়ে বসো, সমস্যা কি? একটু ফাঁকা রাখবা, একটু প্লেটটা ফাঁকা রাখবা, কথা কর না, খিদে লাগছে খাই ফেলে দেন সমস্যা নাই, একটু ফাঁকা রাখবেন যাতে স্বামীর সাথে আর একবার বসে খাওয়া যায়, কথা কর না কা, এটা করলেও তো হয় না, খেয়ে তোর মরবের করছি না, খাও খায়া দা একটু ফাঁকা রাখবো হালকা, আমরা গেলে আমাদের সাথে একটু খাই, কথা কর না কেন? স্ত্রী যদি স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাবার খায় মজা আছে না নাই? দেখেন ইসলাম কত সুন্দর, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেয় আল্লাহ রাস্তায় সদকা করলেছে সব, স্বামীর আমল নামে আল্লাহ সেই সব লিখে দেয়। তাহলে আমার স্ত্রী যে আমার সামনে খাইতে বসে না খাবার খায় না, তাহলে আমি সদকার সবটা পাবো কিভাবে? কথা কন্যা, ওই যে আগে খায়া ঘুরে হয়েছে, আগে খায়া শুয়ে পড়ছে, তা আমি এই সদকার সবটা পাবো কিভাবে? ওকে তো আমার কাছে বসতে হবে, পাশে বসতে হবে, নিজে যখন খাইতেছি তখন এমনি মনে হবে ময়না তুমি খাইছো, কথা কন্যা, তখন বলবে খাইছি পেট মনে ভরেনি, একটু হা করো না শোনা আমি একবার খাওয়াই দিই। এই যে স্ত্রীর মুখে এলাকে হাসি না শিক্ষা, একটু মজা করে বলতেছি দেখে হয়তো বা একটু হাসি লাগতেছে, কিন্তু এগুলো বাস্তব জীবনে আমাদের করা লাগবে, কথা ঠিক কিনা? প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ঘর যেন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ভালোবাসা দিয়ে ভরপুর থাকে, কোন সুবহানাল্লাহ, কোনো ঝগড়া ঝাঁটি অশান্তি আমরা চাই না, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল জব আটা নিয়ে নিলেন, এরপরে সর্বপ্রথম আম্মা জান খাদিজার মুখে খাবার তুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলেন আমার নারী জীবন ধন্য, আপনার মতো একজন স্বামী পেয়েছি, যেই স্বামী নিজে না খেয়ে স্ত্রীর মুখে প্রথমে খাবার তুলে দেয়, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন আমি যখন দাওয়াতি কাজ করতাম কালেমার দাওয়াত দিতাম কাফির বেঈমানরা আমাকে নিয়ে অনেক কথা বলতো, অনেক আঘাত করতো, অনেক কষ্ট দিত, কিন্তু দাওয়ার শেষে যখন আমি খাদিজার কাছে ফিরে যেতাম আমার খাদিজা ভালোবাসা দিয়ে ঘরটা এমন সাজায় রাখতো, এত ভালো ব্যবহার আমার সাথে করতো, আমি সারাটা দিনের সমস্ত যন্ত্রণার কথা খাদিজার ভালোবাসা পেয়ে ভুলে যেতাম, কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমি পরিবারের কথা বলতে গিয়ে এই কথা একটু বলে দিলাম, কষ্ট পাইছেন মনে হয়,
সামনের দিকে যাইব আজান গো আমার এইজন্য বিবি কেও আমরা নামাজি বানাবো কথা বলে না কেন বিবি কেও নামাজি বানাবো নিজে যখন মসজিদে সালাত আদায় করতে যাবেন বউকে বলে যাবেন ও সোনা জোরে আজান হয়েছে তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়ো তুমিও নামাজ পড়ো আমি মসজিদ থেকে পড়ে আসি একসাথে দুপুরের খানা খাবো ফজরে যখন আপনি মসজিদে যাচ্ছেন ডাক দেন ও শেফালি ওঠো 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 বউ যদি ঘুম বেশি পায় হালকা করে একটা কপালের মধ্যে চুমা খাবেন অথবা হালকা করে একটু জেবে ধরে বলবেন প্রিয়া তোমা ওঠো না ওঠো ফজরের নামাজ পড়ো এরপর আবার ঘুমাও কোনো আপত্তি নাই বউটাকে আদর করে ডাক দেন ওই স্বামী স্ত্রী তো ভালো যে স্বামী তার স্ত্রীকে ফজরের সালাতের সময় ডাকে ওই স্ত্রী না জানে আরো কত ভালো যে ফজরের সময় এই শীতের দিনে স্বামীর জন্য একটু হালকা কুসুম কুসুম গরম পানি ওজুর জন্য বানায়া দেয় আল্লাহু আকবার এরকম বহু দরকার কথা কোন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না জান্নাতি নারীদের সর্দারনি জান্নাতি নারীদের নেত্রী গভীর রজনীতে হযরত আলী খেয়াল করলেন কে যেন আমার পাগুলো টিপে দিচ্ছে পাতে তেল মালিশ করে দিচ্ছে তাকায় দেখেন তার প্রিয়তমা স্ত্রী হযরত ফাতেমা স্বামীর পায়ে তেল মালিশ করে দিতেছেন হযরত আলী ডেকে বলে বিবি রে তুমি তো জান্নাতি নারীদের সর্দারনি এরপরে আমার পায়ে কেন তেল মালিশ করো ফাতেমা ডেকে বলে স্বামী গো আমি জান্নাতি নারীদের সর্দার এটা আমি জানি স্বামীর খেদমত করে জান্নাত পাবো এটা আমি মানি সুবহানাল্লাহ কো জান্নাতে নারীদের সর্দারনি হওয়ার পরেও স্বামীকে কতটা ভক্তি করতেন কতটা শ্রদ্ধা করতেন কতটা ভালোবাসতেন কোন সুবহানাল্লাহ তিন দিন ফাতেমার বাড়িতে কোনো খাবার নাই চুলায় আগুন জ্বলে না সন্তান হাসান আর হুসাইন খাবারের জন্য কান্নাকাটি করে ও মা খাবার দাও মা ক্ষুধা লাগছে খাবার দাও ফাতেমা ছেলেদের মুখে খাবার দিতে পারে না মনের মধ্যে কষ্ট শরীরের ভিতরে ক্ষুধা হযরত আলী তিন দিন পার হয়ে যায় কোনো কাজ কর্ম পায় না বিবির জন্য সন্তানের জন্য খাবার আনতে পারে না হযরত আলী যখন আরেকটা দিন বেলা শেষে মুখটা মলিন করে ফাতিমার দরজায় এসে ডাক দেয় ও ফাতিমা দরজা খোলো হযরতে ফাতিমা দরজা খুললেন তাকায় দেখেন স্বামীর মুখটা মলিন স্বামীর মুখের ভিতরে চিন্তার কষ্টের ছাপ ডেকে বলে স্বামী কি হয়েছে হযরত আলী ডেকে বলে ফাতিমা আজকে আমি কাজ করতে পারি নাই তোমাদের জন্য কোনো খাবার আনতে পারি নাই তুমি আমাকে মাফ করে দিও হযরতে ফাতিমা ডেকে বলে স্বামী গো যতক্ষণ না পর্যন্ত মুস্কি হাসি না দিবা ততক্ষণ পর্যন্ত আমি ফাতেমা তোমারে ঘরে ঢুকতে দেব না কে তোমার কাছে খাবার চাইছে কে তোমার কাছে খাবার চাইছে আমি তো খাবার চাই না আমি চাই আমার স্বামীর হাসি মুখ সুবহানাল্লাহ কতটা ধৈর্যশীল নারী ছিলেন অভাব অনাটন দুঃখ কষ্ট সংসারে ছিল কিন্তু স্বামী স্ত্রীতে ঝগড়া ছিল না আজকের স্বামী যদি একটু রোজগার কম বেশি করে কত মা আছে স্বামীরে বকা দেয় আছে না নাই এমন মহিলা আছে স্বামীরে দৈরে পিটায় আছে না নাই নওগা মান্দায় ওয়াজ করতে গেলাম বলে হুজুর মহিলাদের ওয়াজ করবেন কেন বলে হুজুর জানেন না এলাকার মহিলারা স্বামীরে ধরে পিটায় যে নারী স্বামীর গায়ে আঘাত করে স্বামীর দৈরে পিটায় ওটা নারী না ওইটা স্ত্রী না ওটা হলো ডাইনি কথা কোন কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা রসুলের পরিবার ফাতিমার পরিবার এগুলো কেমন ছিল কতটা সুন্দর ছিল কোন সুবহানাল্লাহ আল্লাহ যেন এরকম পরিবার আমাদেরকেও দান করেন এরকম পরিবারের সদস্য আমাদেরকেও কবুল করেন জোরে কোন আমিন মাজান গো আমার এই জাহান্নামীরা ভুলে গেছে আপনার বউকে নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ ডাক দিতে পারবেন তো আরে ঘরে দাওয়াত দেওয়া লাগবে
নিজেও জাহান্নামের আগুন থেকে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবার পরিজন যারা আছে ওদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো তো একা জান্নাতে যাওয়া ধান্দা করলে হবে পরিবারের সদস্যের উপর হক দায়িত্ব আছে না না ছেলেকে নামাজে মানাবো মেয়েকে নামাজে মানাবো আল্লাহ আমাদের পরিবারগুলোকে নামাজীদের পরিবার হিসেবে কবুল করুন ছেলেকে আমিন এই তো বেরাম শুরু হয়ে গেছে তাহলে একটু সংক্ষিপ্ত করে বলে দেই দুই নাম্বার অপরাধ তারা বলবে ওয়ালাম না কোন তুইমুল মিসকিন আমরা দুনিয়াতে মিসকিনদের খাবার দিতাম না ক্ষুধার্ত ব্যক্তিদের খাবার দিতাম না তাহলে বলেন তো অভাবগ্রস্ত মিসকিন অসহায় দরিদ্র যারা আছে ওদের মুখে খাবার তুলে দেওয়া দরকার আছে না না এই কনকনে শীতের দিন গরিবদের যদি আমরা একটা কম্বল দিতে পারি বলেন তো খুশি হবেন কে শীতে কত ফতফতে ডাস্টবিনে অসহায় সন্তানগুলো কাতরাচ্ছে রেল স্টেশনে শুয়ে আছে দোকানপাটে শুয়ে আছে আমরা এই প্রচন্ড শীতের রাতে ওই এতিম অসহায় দুস্থ অভাবগ্রস্ত ব্যক্তিদের জন্য কম্বল দিতে পারবো তো ইনশাআল্লাহ ওদের একটু সুখ দেব মুখে হাসি ফোটাবো কত সন্তান আছে খাবার না পেয়ে ডাস্টবিনের খাবার করে খায় ওদের খাবারের ব্যবস্থা করে দেব কথাটা ঠিক না মিসকিনদের হক নষ্ট হয় দুই ভাবে একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে দুই ভাবে তাদের হক নষ্ট হয় দুইটা বর্ণনা বলতে গেলে অনেক সময় লাগবে দুইটা বিষয় বুঝাইতে গেলে হ্যাঁ কোন কোন মাজান গো আমার তালে ক্ষুধার্ত এতিম অসহায় দুস্থ ব্যক্তিদের পাশে দাঁড়ানো দরকার আছে না না অভাবগ্রস্ত দুঃখী মানুষের হক বড় লোকের বাড়িতে আছে না বলেন আছে না না আল্লাহ বলেন আম্মা সাইলা ফালা তানহার কোন সাইল দরিদ্র ব্যক্তি যদি তোমার বাড়িতে যায় খবরদার তাকে তুমি ভর্ষণা করো না খালি হাতে ফেরায়া দিও না কিছু দিয়ে বিদায় করো এটা কার ওয়াদা আরো জোরে বলেন কার ওয়াদা আল্লাহ রাসূলের কাছে একজন যা বলেন নবী গো আমার জামা নাই জামা দেন আল্লাহ রাসূল পরনের জুব্বা খুলে দিয়েছেন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমাদের পকেট ভর্তি টাকা থাকে এরপরে বলি খুরসা না আরে বেটা তুই কয় টাকার মালিক ফকিরের ঝোলাতে খুরসা কি কম আছে কথা কর না কে তোরে পর্যন্ত খুরসা বানায় দেবে কথা কা ঠিক না মিছে একটা ভাব না 5 টাকা 10 টাকা দিলে কি কমবে ভাই কমবে কমবে না আর কিছু মানুষ আছে ডাইরেক্ট ফকিরকে বলে ভাই নাই আল্লাহ রাস্তায় মাফ করো কে ফকিরের কাছে মাফ চাওয়ালে কেন তুমি কি বড় ফকির কথা কন না ফকিরের কাছে মাফ চাইতে শরম লাগে না 5টা টাকা দেন এর সেদিকে মাথা নত করা ভালো পকেটে তো টাকা আছে আল্লাহ এমনি বারাকা দেবে কোন দিক দিয়ে বরকত দেবে আপনি নিজেও জানবেন না কথা কন ঠিক কেন তাহলে দুই নাম্বার ওয়ালাম না কোন তুহিমুল মিসকিন ওই জাহান্নামীরা বলবে আল্লাহ টাকা পয়সা ধন সম্পদ অনেক দিয়েছো কিন্তু কৃপণতা করেছিলাম ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেই নাই অভাবগ্রস্ত মানুষকে খাদ্য দেই নাই তাদের পাশে দাঁড়াই নাই সুখে দুঃখে তাদের খেদমত আমরা করি তাদেরকে আমরা দেখাশোনা করি না কত গরিব না খায় মরছে আমি দেই নাই কত গরিব চিকিৎসার টাকা পায় না আমি দেই নাই কত গরিবের গায়ে কাপড় ছিল না আমি দেই নাই কত গরিব প্রতিবেশী এতিম অসহায় মাদ্রাসায় পড়াশোনা করছে আমি 10টা টাকা দান করি নাই কথা কোন ঠিক কেনা তখন ওই লোকগুলো বলবে আমাদের দুই নাম্বার অপরাধ আমরা দুনিয়াতে অভাবগ্রস্ত ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খাবার দিতাম তাহলে গরিব দুঃখীদের খাবার দেওয়ার দরকার আছে না নাই আমাদের তিন নাম্বার অপরাধ ওয়া কুন্না নুকাযিব আমাদের তিন নাম্বার অপরাধ ওয়া কুন্না নাখুযু মাল খাঈদিন আমাদের তিন নাম্বার অপরাধ আমরা সমালোচনাকারীদের কাছে সমালোচনা করতাম এই চর্চা বর্তমানে বাংলাদেশে কম না বেশি বর্তমানে বাংলাদেশ একবারে সমালোচনায় ভরপুর হয়ে গেছে কথাটা ঠিক কি না সমালোচনাকারীরাও জাহান্নামে যাবে কোথায় যাবে ভালো কাজের সমালোচনা করলে মন্দ কাজ দেখা যাচ্ছে ইসলামের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে আমরা সায়ের আড্ডাখানে খালি সমালোচনা আছে না না ইসলামের বিরুদ্ধে আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে সমালোচনা করা যাবে তাহলে সমালোচনাকারীরাও ওই সাকর নামক জাহান্নামে থাকবে যারা দুনিয়াতে গীবত নিন্দা পরনিন্দা চকল করি সমালোচনা চতুর্দিক দিয়ে সমালোচনা করে আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা অংশগ্রহণ করে মজা নিতাম মগ্ন থাকতাম সমালোচনা করে মজা নিতাম ওই কারণে আমরা জাহান্নামে আসছি আমরা সমালোচনা থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ উমুক খারাপ তুমুক খারাপ উমুক ব্যক্তি তুমুক ব্যক্তি সমালোচনা করতে গিয়ে নিজের দিকে আঙ্গুল দেন না আপনি কয় নাম্বার কথা কন